হ্যালো ক্লাস এইট, আমরা পরের অধ্যায়ে যাচ্ছি। রাজাপ্পা বুঝতে পারলো যে তার বন্ধুদের সঙ্গে তর্ক করে লাভ নেই। কতদিন ধরে ও এত টিকিট সংগ্রহ করেছে একটা একটা করে। আর হঠাৎ একদিন পিয়ন নাগরাজনের সিঙ্গাপুরে অ্যালবামটা নিয়ে এলো, আর অগ্নি নাগরাজন মহামান্য লোক হয়ে গেল। এতদিন ধরে ও একটা একটা করে টিকিট সংগ্রহ করেছে, অনেক কষ্ট করে সেই অ্যালবামটা বানিয়েছে, আর হঠাৎ করে একদিন পিয়ন আসলো। তার কাকা, নাগরাজনের কাকা সিঙ্গাপুরে থাকেন, তিনি একটা অ্যালবাম পাঠিয়েছেন, আর সেই অ্যালবামটা সবাই দেখতে পেয়ে নাগরাজনকেই মহামান্য করে দিল। ছেলেরা দুটোর মধ্যে তফাতও বোঝে না, যতই বোঝানো যাক কিছুই ফল হবে না। ও বুঝতে পারলো এরা এর মর্যাদা দিতে পারছে না। রাজাপ্পার ভেতরে খাক হয়ে যাচ্ছিল, সে ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছিল, সে কাউকে বোঝাতে পারছিল না তার কষ্টটা। ক্রমশ ওর স্কুলে যেতেও বিতৃষ্ণা জাগতে লাগলো। যেখানে গিয়ে মনের আনন্দ পাচ্ছে না, সহপাঠীরা ওকে হিংসুটে পোকা বলছে, সহপাঠীরা ওর কদর করছে না, সেই জন্য ওর মনের মধ্যে কিন্তু একটা স্কুলের প্রতিও বিতৃষ্ণা জাগতে শুরু করলো। ছেলেগুলোর সঙ্গে মিশবে কী করে? সাধারণত শনিবার আর রবিবার ও ছোটাছুটি করে টিকিট সংগ্রহ করত, কিন্তু এ সপ্তাহে ও বাড়ি থেকে প্রায় নড়লই না। ও ওর বন্ধুরা সহপাঠীরা ওর সঙ্গে ভালো করে কথা বলছে না, ওকে হিংসুটে পোকা বলছে, তাই ভেতরে ভেতরে ও পুড়ে খাক হয়ে যাচ্ছে। ও শনিবার রবিবার দৌড়াদৌড়ি করে টিকিট সংগ্রহ করত, কিন্তু যেহেতু বন্ধুরা এরকম ওর সাথে আচরণ করছে, সেই জন্য ও সেই ভেতর থেকে আগ্রহটাই হারিয়ে ফেলল, এবং সেই জন্য ও এই সপ্তাহে কী করলো, বাড়ি থেকে বেরোলোই না এবং টিকিট সংগ্রহ করলো না। সাধারণত অ্যালবামের পাতা উল্টোইনি একটা দিনও যেত না, এমনকি রাত্রিবেলা ও লুকিয়ে বিছানা থেকে বেরিয়ে এসেও অ্যালবাম দেখত, কিন্তু গত দুদিন ওটাকেও স্পর্শ করেনি। ওর ভেতরে ভেতরে এত কষ্ট হচ্ছে যে গত দুদিন ধরে ও নিজের অ্যালবামকেও দেখেনি, ওটাকে দেখলেই ওর রাগ হচ্ছে। নাগরাজনের অ্যালবামের তুলনায় নিজেরটাকে এখন একাটি ছেঁড়া ন্যাকড়া বলে মনে হচ্ছে। নাগরাজনের অ্যালবামটা এত সুন্দর, তার সেটা এত সুন্দর করে সাজানো, তার এত কারুকার্য, যেরকম ওরকম অদ্বিতীয় অ্যালবাম কোথাও পাওয়া যাবে না, কাছাকাছি কোনো দোকানেও পাওয়া যাবে না, সেই অ্যালবামের সঙ্গে ওর অ্যালবামটা যেহেতু সৌন্দর্যহীন, ওর অ্যালবামটা হয়তো মূল্যবান টিকিট রয়েছে, কষ্ট করে সাজানো টিকিটগুলো রয়েছে সেখানে, মূল্যবান টিকিটগুলো, কিন্তু তার সৌন্দর্য নেই বলে ওকে ওর ছেঁড়া ন্যাকড়া ছাড়া আর কিছু মনে হচ্ছে না। সন্ধেবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল। ও মনস্থির করে ফেলেছিল এই অসম্মান ও আর সহ্য করবে না, অর্থাৎ এই যে বন্ধুরা ওকে ওই অ্যালবামের সঙ্গে তুলনা করে ওকে এত ঘেয় করছে, হিংসুকে পোকা বলছে, ওকে পাত্তা দিচ্ছে না, ওর অ্যালবামকে এখন অপদস্থ করছে, বারবার ওকে অপদস্থ করছে, সেই জন্য ভেতরে ভেতরে যে কষ্ট পাচ্ছিল সেই কষ্ট থেকে ও মনে মনে দৃঢ় কোনো সংকল্প নিয়েছে, এবং ও ভাবছে যে কী করবে, ও ঠিক করে নিয়েছে, মনস্থির করে নিয়েছে। এখন দেখো, ও নিজে অনেক কষ্ট করে টিকিটগুলো সংগ্রহ করত, যে অ্যালবামটা ওর কাছে একসময় অত্যন্ত প্রিয় ছিল, রাত্রিবেলা ঘুমানোর সময় ও লুকিয়ে লুকিয়ে নিজে অ্যালবামটা দেখত, অ্যালবামের টিকিটগুলো দেখত, আজ সেটাও দেখছে না, ওর ভেতরে এতটা কষ্ট হচ্ছে। ও আর অসম্মান সহ্য করবে না বলে ঠিক করেছে। নাগরাজন হঠাৎ ঘটনাচক্রে একটা টিকিটের অ্যালবাম পেয়েছে, এই তো টিকিট সংগ্রহের রহস্যের বিষয়ে ও কী জানে? সত্যিই তো নাগরাজন নিজে থেকে তো টিকিট সংগ্রহ করেনি, নাগরাজন নিজে তো কষ্ট করে জলখাবার না খেয়ে কোনো রকমের স্কুল থেকে ফিরে এসে ছোটেনি টিকিটের খোঁজে, কোন টিকিটের বিনিময়ে কী টিকিট পাওয়া যাবে এইসবও সে দেখেনি, কোনোদিন সে কোনো কষ্টই স্বীকার করেনি, সে একটা তৈরি করা অ্যালবাম পেয়ে গেছে, যেই অ্যালবামটার কদর এখন তার বন্ধুরা করছে, সেটাও রাজাপ্পা মেনে নিতে পারছে না। তাই বুঝতে পারছে, সে বলছে, তাই নিজের মনে মনেই সে বলছে যে টিকিট সংগ্রহের রহস্যের বিষয়ে নাগরাজন কিচ্ছু জানে না, অথবা কী করে অভিজ্ঞতা টিকিটের মূল্য নির্ধারণ করে তা কী করে জানবে, কোন টিকিটটার কত দাম, কোন টিকিটটা দুষ্প্রাপ্য, কোন টিকিটটা সহজেই পাওয়া যায়, তার বেশি দাম হওয়া উচিত নয়, এই সমস্ত অভিজ্ঞতা কিন্তু রাজাপ্পার রয়েছে, কারণ রাজাপ্পা নিজে খেটে তার নিজের অ্যালবাম তৈরি করেছে, টিকিটের অ্যালবাম তৈরি করেছে, সেই কোথায় কোন টিকিট পাওয়া যায়, কোন টিকিটের বিনিময়ে কোন টিকিট নিতে হয়, কত তার দাম, সমস্ত কিন্তু তার নখদর্পণে, কিন্তু নাগরাজনের এসব কিচ্ছু জানা নেই। ও হয়তো মনে করে আকারে যত বড় হবে তত দামি হবে অ্যালবাম, অথবা হয়তো মনে করে শক্তিশালী দেশের টিকিট দুর্বল দেশের টিকিটের থেকে বেশি দামি, ওর কাছে হয়তো এটাই মনে হয়। যাই বলো, নাগরাজন অপেশাদার বই তো নয়, নাগরাজন সত্যিই তো অপেশাদার, সে তো নিজে জানে না এই সম্পর্কে, সে তো নিজের হাতে এটাকে তৈরি করেনি। রাজাপ্পা সহজেই কম দামি টিকিট দিয়ে দামিগুলো হাতিয়ে নিতে পারবে, ও আগে অনেককে এমন ঠকিয়েছে, অনেককে ঠকিয়ে কিন্তু ও সহজেই কম দামি টিকিট দিয়ে বেশি দামি টিকিটগুলো নিয়েছে।
টিকিট সংগ্রহের দুনিয়াতে এমন চালাকি প্রতারণা খুব চলে, নাগরাজন তো শিক্ষার্থী মাত্র। অর্থাৎ ও বল ভাবছে রাজাপ্পা ঠিক করেছে যে ও নিজের কম দামি টিকিটগুলো দেবে, দিয়ে নাগরাজনের কাছ থেকে তার দামি টিকিটগুলো নিয়ে নেবে, এবং সেটাই ও মনস্থির করেছে। এবং সে জানে যে এরকম ও সে অনেক ঠকিয়েছে, এবং এটা তার টিকিটের সংগ্রহের ক্ষেত্রে এই চালাকি প্রতারণা চলে। এবং নাগরাজন তো সবই শিখছে, সে শিক্ষার্থী, সে কিছুই জানে না, তাই নাগরাজনকে সে সহজেই ঠকিয়ে টিকিটগুলো সংগ্রহ করে নিতে পারবে বলে রাজাপ্পা মনে করে। রাজাপ্পা সোজা দোতলায় নাগরাজনের ঘরে চলে গেল। তারা বন্ধু, সহপাঠী, তারা প্রতিবেশী, তাই তাদের বাড়িতে অবারিত দ্বার, তারা একে অপরের বাড়িতে যেতে পারে। নাগরাজনের বাড়িতে তাই রাজাপ্পা সোজা চলে গেল এবং নাগরাজনের ঘরেই ঢুকে গেল। কেউ বাধা দেয়নি, কারণ ও এই বাড়িতে প্রায়ই আসত। রাজাপ্পা নাগরাজনের ডেস্কে বসে পড়ল। খানিক বাদে নাগরাজনের ছোট বোন কামাক্ষী এলো। নাগরাজনের ছোট বোন কামাক্ষী এলো, বাড়িতে নাগরাজন নেই, তাই কামাক্ষী রাজাপ্পার সঙ্গে দেখা করতে এলো। দাদা শহরে গেছে, তুমি কি ওর নতুন অ্যালবাম দেখেছো? কামাক্ষী জিজ্ঞাসা করছে। দাদা শহরে গেছে, তুমি কি ওর নতুন অ্যালবামটা দেখেছো? অর্থাৎ এখন সবার মুখে মুখে নাগরাজনের অ্যালবামের কথা। এতদিন ধরে রাজাপ্পা অনেকবার এসেছে নাগরাজনের বাড়িতে, কিন্তু এর আগে তো এরকম কোনো কথা হয়নি কামাক্ষীর সাথে। কামাক্ষী আজকে তাকে সেই অ্যালবামের কথাই বলছে, যে অ্যালবাম রাজাপ্পার কাছে বিতৃষ্ণা সৃষ্টি করেছিল, দুঃসহ যন্ত্রণা দিচ্ছিল, তার ভেতরটা পুড়ে খাক হয়ে যাচ্ছিল, সেই অ্যালবামের কথাই কামাক্ষী আবার বলছে। তুমি দেখেছো অ্যালবামটা? রাজাপ্পা বিবি করে কি বললো কিছু বুঝতে পারলো না কামাক্ষী। এটা সত্যি খুব সুন্দর, তাই না? কামাক্ষী আবার তাকে বলছে, এটা সত্যি খুব সুন্দর, তাই না? মনে হয় স্কুলে আর এর কারোর এরকম সুন্দর অ্যালবাম নেই। অর্থাৎ সেই আবার রাজাপ্পাকে ছোট করা। নাগরাজন একদম পেয়ে গেছে হাতে তৈরি একটা অ্যালবাম, সেই অ্যালবামের প্রশংসা তার বোনও কামাক্ষীও করছে। কার কাছে করছে? না, রাজাপ্পার কাছে, যে রাজাপ্পা এত কষ্ট করে অ্যালবাম তৈরি করেছে, দুষ্প্রাপ্য টিকিট সে সংগ্রহ করেছে, নিজের হাতে করে সে অ্যালবামটাকে সাজিয়েছে। সেই অ্যালবামটাকে নাকি এখন আর কারোর ভালো লাগছে না, তাই বলে দিচ্ছে কামাক্ষীও যে এরকম সুন্দর অ্যালবাম বোধ হয় কারোর স্কুলেও নেই। এইভাবে সে তার নিজের দাদার অ্যালবামের প্রশংসা করছে। আর স্বাভাবিকভাবেই রাজাপ্পার আরও রাগ বেড়ে যাচ্ছে, এবং সে বিড়বিড় করে কি বলছে সেটা কিন্তু কামাক্ষী বুঝতে পারছে না। পরের ভিডিওতে আমরা পরের অংশ আলোচনা করব। ধন্যবাদ।